ডিজাইন হাউজের পক্ষ থেকে 3ডিএক্স ম্যাক্স বাংলা টিউটোরিয়াল ক্লাস 2 এ আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের এই ছোট ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং বিষয়ক সফটওয়্যারের ভিডিও আপলোড দিয়ে থাকি। বিশেষ করে আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় যে সকল সফটওয়্যারগুলো রয়েছে সেই সকল সফটওয়্যারগুলোর ভিডিও আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলে শিখে থাকি, যেমন অটোক্যাড, 3ডি ম্যাক্স, এক্সটেরিয়র ইন্টেরিয়র পার্ট, ই-ট্যাবস, স্টেট প্রো, প্রিমিভিরা, মাইক্রোসফট প্রজেক্ট। এছাড়াও আমাদের যে ফটোশপ সহ আরও যেই যাবতীয় সফটওয়্যারগুলোর প্রয়োজন হয় সে সকল সফটওয়্যারগুলোর ভিডিও কিন্তু আমরা নির্দিষ্ট একটা কনসিকোয়েন্স মেনটেন করে আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি। যারা আমার ইতিমধ্যে অটোক্যাড প্রজেক্ট ক্লাসটি করেছেন তারা নিশ্চয় জানেন আমি আপনাদের খুব স্লোলি এবং গ্র্যাজুয়ালি এক নির্দিষ্ট ধারাবাহিক মেনটেন করে আপনাদের আমি এই বিষয়গুলো শিখিয়ে থাকি। এছাড়াও আমাদের এই চ্যানেলে এস্টিমেটিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সহ আমাদের আরও যেই ইনফরমেশানগুলোর প্রয়োজন হয় সকল ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি। সো আশা করি যারা তাদের নির্দিষ্ট স্কিলগুলোকে ডেভেলপ করতে চান ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আপনারা খুব সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের যে নলেজ সেটা আপনারা গ্যাদার করতে পারেন। ওকে, সো এই লকডাউনের সময় আপনারা যদি এই ভিডিওগুলো ভালোভাবে দেখেন, বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আশা করি অবশ্যই আপনারা এখান থেকে যে একটা বেনিফিট সেটা আপনারা নিতে পারবেন। সো ওকে, লেটস স্টার্ট আওয়ার টুডে ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা 3ডি ম্যাক্স সফটওয়্যারে ওয়াল ক্রিয়েট করব। যেহেতু এটা একটা প্রজেক্ট আকারে একটা আমার হচ্ছে টিউটোরিয়াল, এখানে আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে ক্লাস ওয়াইজ আমি ভিডিও আপলোড করে থাকব। এবং আমি ক্লাস 1-এ আপনাদের দেখেছি অটোকে 3ডি ম্যাক্সের যে ইন্টারফেস, সেই ইন্টারফেস সম্পর্কে আমি কিন্তু আপনাদের আলোচনা করেছি। যারা আমার 3ডি ম্যাক্সের ক্লাস 1 ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে প্রথমে সেই ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা গ্র্যাজুয়ালি পরবর্তীতে সেকেন্ড ভিডিওটা দেখবেন। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে 3ডি ম্যাক্সের কাজ শেখার পূর্বে আপনাকে অটোক্যাডের কাজ শিখতে হবে, কারণ অটোক্যাডটা হচ্ছে একদম একটা ড্রাফটিং সফটওয়্যার। আপনাকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে যেটা আপনি সিভিলি হন অথবা আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্টই হন, আপনাকে যে ডিপার্টমেন্টের স্টুডেন্টই হন, আপনি প্রথমে কোনো সফটওয়্যারের কাজ শুরু করতে চাইলে প্রথমে আপনাকে অটোক্যাড দিয়ে সেটা শুরু করতে হবে। অটোক্যাড শেখার পরে আপনাকে 3ডি ম্যাক্স শিখতে হবে। এই জন্য কিন্তু আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে অটোক্যাডের একটা ফুল প্রজেক্ট, সেখানে প্রায় 31টা বা 32টা ক্লাস রয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল দুইটা পার্ট সহ আমি কিন্তু আমার প্রায় 31-32টা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে অটোক্যাডের ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন, দেন আপনারা 3ডি ম্যাক্স করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন যে আপনি কোনো কিছুতে ভালো হতে চাইলে সেটাতে আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে। উইদাউট টাইম উই আর নট এবল টু প্র্যাকটিস। ওকে, সো আপনারা অবশ্যই অবশ্যই এগুলো বাসাতে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই এই ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখবেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, যাতে করে আমি আপনাদের সমস্যাগুলো দেখতে পারি এবং পরবর্তীতে আমি আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে আমরা আজকে 3ডি ম্যাক্সের ক্লাস 2-তে চলে যাব এবং আজকে আমরা শিখব কিভাবে আমরা ওয়াল মেক করতে পারি। ওকে, সো প্রথমে দেখেন আপনারা 3ডি ম্যাক্স সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদের যে প্রথমে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে দেখতে এইরকম। এটি হচ্ছে 3ডি ম্যাক্স 2014 ভার্সনের। আপনারা চাইলে এর থেকে লোয়ার অথবা ব্যাকওয়ার্ড যে কোনো ভার্সন আপনারা ইউজ করতে পারেন। ওকে, সো এরকম একটা ইন্টারফেস প্রথমে আসবে। আসার পরে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে ক্লোজে ক্লিক করবেন। ওকে, ক্লোজে ক্লিক করার পরে আপনার 3ডি ম্যাক্স সফটওয়্যারের ইন্টারফেসটি এরকম আসবে। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে দেখেন যে 3ডি ম্যাক্স সফটওয়্যার আমরা কিন্তু 4টা কিন্তু ভিউ কিউব, এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ কিউব, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ কিউব, এটা হচ্ছে টপ ভিউ কিউব, এটা হচ্ছে লেফট ভিউ কিউব। ওকে, সো আমরা একটা অবজেক্টকে আমরা কিন্তু হচ্ছে এই 4টা দিক থেকে কিন্তু আমরা কিন্তু 3ডি ম্যাক্স সফটওয়্যারগুলো দেখতে পাবো।
আমরা যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করলে সেটার পার্সপেক্টিভ ভিউ কেমন হবে সেটা আমরা এই ভিউ কিউবে দেখতে পাবো, এবং সেই অবজেক্টটার ফ্রন্ট ভিউ কিউবটা কেমন হবে সেটা দেখতে চাইলে আপনাকে অবশ্যই এই ফ্রন্টে আসতে হবে। অনুরূপভাবে এটা টপ কেমন হবে দেখতে চাইলে টপে আসবো, এবং লেফট কেমন হবে সেটা দেখতে চাইলে আমাকে অবশ্যই এখানে লেফটে আসতে হবে। এইভাবে আমরা একটা অবজেক্টকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ভিউ কিউব থেকে আমরা এটাকে কি করতে পারি দেখতে পারবো। ওকে, সো প্রথমে যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে যে আপনারা চাইলে এই যে এখানে যে গ্রিড লাইন গুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে আপনারা রিমুভ করতে পারেন, কারণ গ্রিড লাইন কাজ করার সময় কিছুটা ভেরিয়েশন সৃষ্টি করতে পারে, সেজন্য আপনি এটাকে রিমুভ করতে পারেন। জাস্ট এই গ্রিড লাইনটা রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে জাস্ট জি প্রেস করবেন। ওকে, জি প্রেস করলে কিন্তু গ্রিড লাইনটা রিমুভ হয়ে যাবে। আপনি পুনরায় যদি গ্রিড লাইন নিয়ে আসতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রেও শুধু জি প্রেস করতে হবে। ওকে, সো আপনি রিমুভ করতে চাইলেও জি, এবং সেটা পুনরায় নিয়ে আসতে চাইলেও জি। এইভাবে আমি জাস্ট জি প্রেস করবো এবং গ্রিড লাইন গুলোকে রিমুভ করে দেব। এরপরে সেকেন্ডলি আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে একটা অটোক্যাডের যে ফাইল আছে সেই অটোক্যাডের ফাইলকে আমাকে সিটিম্যাক্স সফটওয়্যারে ইনপুট করতে হবে, কারণ যেহেতু এটা একটা প্রজেক্ট আকারে আমার ভিডিও এখানে প্রায় 30 থেকে 40টা ভিডিও থাকবে, এবং প্রত্যেকটা ভিডিও একটা নির্দিষ্ট কনসিকোয়েন্স মেনটেন করে আমি করব। সো ওকে, আপনারা এগুলো ভালোভাবে দেখার ট্রাই করবেন। সো প্রথমে আমাকে যেটা করতে হবে একটা অটোক্যাড সফটওয়্যার থেকে আমার যে প্রজেক্ট সেই প্রজেক্টটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। তার জন্য যেটা আমাকে করতে হবে সেটি হচ্ছে আমি এখানে হোম মেনুতে যাব, হোম মেনুতে ক্লিক করার পরে আমার এখান থেকে ইম্পোর্ট, ওকে, ইম্পোর্ট থেকে আমি কি করব লিংক অটোক্যাড। যদি আমি অটোক্যাডের কোনো ফাইল এখানে আসছে সেজন্য আমি লিংক অটোক্যাডে ক্লিক করে দিলাম। এরপরে আমার যে জায়গাতে আমার সেই অটোক্যাড প্রজেক্টটি সেভ করা আছে আমাকে সেই জায়গাতে এখন যেতে হবে, যেহেতু আমি জানি আমার এটা কোথায় সেভ করা আছে আমি সেখান থেকে নিয়ে আসব। আপনারা আপনাদের অটোক্যাড ফাইলকে যেখানে সেভ করবেন সেখান থেকে নিয়ে আসতে পারেন, সেটা আপনারা যেখানে রাখেন ডিস পিসিতে, ডেস্কটপে, ডকুমেন্টসে, অথবা আপনি অন্য কোথাও যদি রেখে থাকেন সেখান থেকে নিয়ে আসবেন। যেহেতু আমার ডেস্কটপে আছে সেটা আমি জাস্ট ডেস্কটপে ক্লিক করব। এখন ডেস্কটপে আমার তো অনেকগুলো ফাইল আছে তাই না, এখান থেকে আমি কোন ফাইলকে নিয়ে যাব আমি কিন্তু জানি যে আমার কোন ফাইল আমার প্রয়োজন। আচ্ছা দেখেন, এখানে কিন্তু অটোক্যাডে কিন্তু আমার পর্যাপ্ত অনেকগুলো কিন্তু ফাইল আছে, কিন্তু আমার প্রয়োজনের ফাইল হচ্ছে এই যে এটা এক্সট টিউটোরিয়াল ফাইলস, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্ল্যান এক্সট টিউটোরিয়াল আমি এখানে ক্লিক করলাম, করার পরে হচ্ছে আমি এখানে ওপেন দেব, ঠিক আছে ওপেন। এরপরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমাকে রিস্কেলে একটা মার্ক দিতে হবে, দেন আমাকে কি করতে হবে অ্যাটাচ দিস ফাইল। ওকে, সো দেখেন তাহলে কিন্তু আমার কিন্তু অটোক্যাডের ফাইলটা কিন্তু 3ডি ম্যাক্সে ইম্পোর্ট হয়ে গেছে। এরপরে আমি এটাকে ক্লোজ করে দিব, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমার যে কাজটি হচ্ছে সেটি আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমি এটাকে একটু বড় করে নেব। ভিউ কিউবটা বড় করার জন্য আমি কি করতে পারি এই যে ন্যাভিগেশন বার থেকে আমাকে এই কর্নারের এই ম্যাক্সিমাইজ ভিউপোর্ট এখানে আমি ক্লিক করলাম, অথবা আমি কিন্তু এটা কিন্তু কিবোর্ড থেকে অল্ট আর ডব্লিউ প্রেস করেও কিন্তু আমি ভিউ কিউবটাকে বড় করতে পারবো, অথবা অল্ট আর ডব্লিউ প্রেস করে আমি ভিউ কিউবটাকে পুনরায় ছোট করতে পারবো, অথবা আমি যদি মাউসের সাহায্যে করতে চাই তাহলে এই যে এখানে ন্যাভিগেশন বার রয়েছে ন্যাভিগেশন বারের একদম সবার ডানের নিচের যে বারটা আছে দেখেন ম্যাক্সিমাইজ ভিউপোর্ট, এখানে আমি ক্লিক করলে এটা বড় হবে আবার এখানে ক্লিক করলে এটা ছোট হবে। ওকে, সো এই কাজটি আমরা অল্ট আর ডব্লিউ অথবা ন্যাভিগেশন বার থেকে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট এখান থেকে আমরা করতে পারবো। সো এরপর দেখেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট পুনরায় এটা কি করবো টোটাল সিলেক্ট করব। টোটাল সিলেক্ট করার পরে আমাকে আসতে হবে হচ্ছে এক্সে, এখানে আমি দিব হচ্ছে 0, ওয়াই দিব হচ্ছে 0, যেটা দিব হচ্ছে 0। ওকে, তো তাহলে দেখেন আমার কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু ফর্মে কিন্তু চলে যাবে, যে এটা একবারে 0 যে এক্সিস কোঅর্ডিনেট হচ্ছে সেই 0 এক্সিস কোঅর্ডিনেট এটা চলে যাবে। সো এরপরে যেটা আমাকে করতে হবে সেটি হচ্ছে এখন এখানে আমাকে কি করতে হবে ওয়াল ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন এখানে কিন্তু 4টা প্ল্যান রয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর এটা হচ্ছে আমার হচ্ছে যে রূপ আছে সেই রূপের হচ্ছে প্ল্যান। এই টোটাল 4টা এখানে প্ল্যান আছে। সো আমরা গ্র্যাজুয়ালি আমরা এই 4টা প্ল্যানে আমরা কিভাবে ওয়াল ক্রিয়েট করতে পারবো এবং সেই ওয়ালে আমরা কোথায় আমাদের উইন্ডো আছে, কোথায় আমাদের ডোর আছে, সেগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো আমি আপনাদের গ্র্যাজুয়ালি সকল বিষয়গুলো স্লোলি আকারে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। সো আশা করি
আপনারা অবশ্যই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। এখানে দেখেন, এখানে আমার যে হচ্ছে আমার যে প্ল্যানটি রয়েছে, এই প্ল্যানটিকে কিন্তু আমি কিন্তু খুব সহজে কিন্তু আমি কিন্তু একটা কিন্তু কি করতে পারি বলেন তো, আমি কিন্তু হচ্ছে ওয়াল মেক করতে পারি। এখন ওয়াল মেক করার জন্য আমার অনেকগুলো উপায় আছে। আমি এখান থেকে ইনস্টা প্রিমিটিভস এর বক্স, এই বক্সের মাধ্যমে আমি কিন্তু ওয়াল ক্রিয়েট করতে পারবো। ওকে, তারপরে আমি যদি শেপসে ক্লিক করি, এখান থেকে রেক্টাঙ্গুলার এর মাধ্যমে আমি কিন্তু ওয়াল মেক করতে পারবো। এখান থেকে লাইন এর মাধ্যমে আমি ওয়াল মেক করতে পারবো। ওকে, অটোমেটিক দেখেন আমরা বক্স, রেক্টাঙ্গুলার, লাইন, অথবা আমি যদি স্ট্যান্ডার্ড প্রিমিটিভস ক্লিক করি, এখান থেকে আমি যদি এইসি এক্সটেন্ড ক্লিক করি, এখানে দেখেন ওয়াল নামে একটা অপশন আছে, এই ওয়ালে ক্লিক 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 করে আমি কিন্তু এখান থেকে ওয়াল মেক করতে পারি। সো দেখেন আমরা প্রায় 4 থেকে 5টা উপায় আমরা কিন্তু ওয়াল মেক করতে পারবো। ওকে, সো আমি প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে লাইনের মাধ্যমে কিভাবে আমরা ওয়াল মেক করতে পারি, এরপরে গ্রাজুয়ালি আমি কিভাবে রেক্টাঙ্গুলার, কিভাবে বক্স এবং কিভাবে এইসি এক্সটেন্ড এর মাধ্যমে ওয়াল মেক করতে পারি সবগুলো বিষয় আমি আপনাদের দেখাবো। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনারা জাস্ট আমার ভিডিওগুলো ফলো করেন, আমি আপনাদের গ্রাজুয়ালি একদম প্রফেশনাল লেভেলের যে কাজগুলো সেগুলো আপনাদের শেখানোর চেষ্টা করব একদম স্লোলি। ওকে, সো এই জন্য আমি ভিডিওতে হয়তো একটু বেশি কথা বলবো, সেটা জাস্ট আপনাদের শেখানোর জন্য, কারণ ভার্চুয়ালি কাউকে এরকম ইঞ্জিনিয়ারিং বিষয়ক একটা সেন্সিটিভ সফটওয়্যার শেখানো অনেকটাই কঠিন, সেজন্য আপনাকে কিছু সেজন্য কিন্তু আমাকে অনেক বেশি কথা বলতে হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার জন্য। ওকে, জাস্ট আমি যদি কথা না বলে জাস্ট আমি যদি কাজ করতে চাই, তাহলে আমার 5 মিনিটে কিন্তু ওয়াল মেক করা শেষ হবে, কিন্তু এতে করে আপনারা কিন্তু বুঝতে অসুবিধায় পড়বেন। সেজন্য আমার 5 মিনিট বা 10 মিনিটের ভিডিওটাকে আমি কথা বলে আপনাদের বোঝানোর জন্য এটাকে 15-20 মিনিট বা 30 মিনিট করব, যাতে করে আপনারা সহজে এগুলো বুঝতে পারেন। ওকে, যেহেতু ভার্চুয়ালি আপনাদের আমাকে কোশ্চেন করার ওইভাবে কোনো সুযোগ থাকে না, ওকে, সেজন্য আমি আপনাদের যেন যে কোশ্চেন গুলো করতে পারেন সেগুলোর আমি অ্যান্সার আপনারা না করার আগে আমি দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, সো গ্রাজুয়ালি আমরা সবগুলো বিষয় শিখবো কিভাবে আমরা বিভিন্ন উপায়ে ওয়াল মেক করতে পারি। সো প্রথমে আমরা শিখবো হচ্ছে লাইন কমান্ডের মাধ্যমে কিভাবে ওয়াল মেক করতে পারি। ওকে, সো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমাকে যেটা আমাকে এখান থেকে শেপসে, ওকে, শেপসে ক্লিক করতে হবে। শেপসে ক্লিক করার পরে এখানে দেখেন লাইন একটা অপশন আসছে, সো লাইন আমি ক্লিক করলাম। লাইনে ক্লিক করার পরে দেখেন আমার লাইনের উপর কিন্তু একটা সিলেকশন কিন্তু মার্ক আমার কিন্তু প্রদর্শিত হচ্ছে, দ্যাট মিনস এখন লাইন কমান্ডটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এরপর আমাকে যেটা করতে হবে, এখান থেকে দেখেন স্ন্যাপস টুগল, এখান থেকে অবশ্যই আপনাকে স্ন্যাপস টুগলটাকে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক ছাড়া কিন্তু আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না, কারণ আপনাকে এই যে বিভিন্ন কর্নার আপনাকে ধরার জন্য এগুলো এগুলোকে দেখেন, আপনি কিন্তু এখন কিন্তু দেখেন এই আপনি যাচ্ছে আপনারা ইন পয়েন্টটাকে আপনি সিলেক্ট করবেন, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, কারণ এখান থেকে স্ন্যাপ টুগলটা অন করা নাই, সেজন্য আপনাকে স্ন্যাপ টুগলটা অন করে নিতে হবে। ওকে, তো প্রথমে কি করব, আমরা শেপস থেকে লাইনকে অ্যাক্টিভ করব, দেন আমরা স্ন্যাপসটাকে কি করব অ্যাক্টিভ করব। এরপরে দেখেন আমার কিন্তু আমি যদি মাউস পয়েন্টটাকে যদি এর আশেপাশে নিয়ে যাচ্ছি, তা দেখেন এখানে কিন্তু একটা কিন্তু ক্রিয়েট একটা যে ইউলো প্লাস চিহ্ন সেটার দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে না এটা আপনার সিলেক্ট হয়ে আসছে। ওকে, সো এই জন্য এই দুটা কাজ আপনারা করবেন। সো প্রথম অবস্থায় একটু আপনাদের সমস্যা হবে, জাস্ট দুই একবার প্র্যাকটিস করলে এগুলো একদম আপনাদের খুব সহজে আপনারা করতে পারবেন। সো দেখেন আমি এখান থেকে লাইন কে অ্যাক্টিভ করলাম, দেন স্ন্যাপস টুগল কে অ্যাক্টিভ করলাম, করার পরে আপনি এখান থেকে কি করবেন, জাস্ট আমি এখান থেকে ক্লিক করব। ওকে, এইভাবে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে আনি, এখানে ক্লিক করবো একটা দুইটা, ঠিক আছে। সো এইভাবে যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে আমি ক্লিক করবো। দেখেন এটা হচ্ছে উইন্ডো, উইন্ডোর স্টার্টটা হচ্ছে এই জায়গাতে, তাই না, এটা হচ্ছে উইন্ডো, এখানে আমি ক্লিক করব, এরপরে হচ্ছে এই জায়গাতে। সো এইভাবে আমার যেখানে যেখানে অবজেক্ট গুলো রয়েছে সেখানে আমাকে সিলেক্ট করতে হবে, এখানে ওয়াল, এরপর হচ্ছে উইন্ডো, দেন উইন্ডো শেষ প্রান্ত হচ্ছে এই জায়গাতে, দেন এভাবে আমি জাস্ট সিলেক্ট করবো। এখানে উইন্ডো আছে, এখানে এভাবে আমি আমার একটা অবজেক্টের শুরু এবং শেষ প্রান্ত বিন্দু আমি সিলেক্ট করে দিব। ওকে, সো আশা করি আপনারা এগুলো খুব সহজে করতে পারবেন, যদিও প্রাথমিক অবস্থায় একটু আপনাদের সমস্যা হবে, বেশি প্র্যাকটিস করার পরে কিন্তু আপনারা এগুলো সম্পর্কে জানতে পারবেন। দেখেন এখানে আমি এই ডিউ আসলাম, দেন আমি এখান থেকে চলে আসলাম, আমি অল্প অল্প করে আমি ওয়াল মেক করবো, আমি ইচ্ছা করলে একবারে করতে পারবো, আপনাদের সুবিধার জন্য আমি স্লোলি আকারে করতেছি। ওকে, জাস্ট এভাবে আপনারা ক্লিক করবেন, এখানে উইন্ডো, উইন্ডোর এই প্রান্তে, দেন এখানে একটা উইন্ডো আছে, আপনারা জাস্ট দুইটা প্রান্ত কিন্তু আপনাকে মিল রাখতে হবে, যেহেতু আপনি এই প্রান্ততে ক্লিক করছেন আমরা এখানে আপনাকে ক্লিক করতে হবে, এই প্রান্ত মানে এই জায়গাতে,
এরপর হচ্ছে এই জায়গাটা, তাই না? সো এভাবে আপনারা যেখানে যেখানে বিভিন্ন অবজেক্ট আছে সেই অবজেক্ট গুলোকে আপনি লাইনে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। আচ্ছা এরপরে হচ্ছে আমি কোথায় যাবো, এখানে এই জায়গাতে, তারপরে এখানে, দেন হচ্ছে আমি এখান থেকে ক্লিক করব। দেখেন এখানে কি আসছে, ক্লস এসপি লাইন। হ্যাঁ আমি এটাকে ক্লস করে দেবো, এর জন্য আমি কি করবো, ইয়েস ওকে। সো দেখেন আমরা জাস্ট লাইন কমান্ডের সাহায্যে এইটুকু অঙ্কন করলাম। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে মডিফাই, এখান থেকে আমি মডিফাই আমি ক্লিক করব। মডিফাই ক্লিক করলে দেখেন এখান থেকে মডিফাই লিস্ট নামে একটা অপশন আসছে, এখানে কিন্তু অনেক অপশন আছে। এখান থেকে আমি জাস্ট আমার কাঙ্ক্ষিত অপশনটাকে খুঁজে বের করবো, সেটার নাম হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত করা। এখন এক্সটেন্ড কে খুঁজে পাওয়ার জন্য আমি সংক্ষেপে ই প্রেস করলাম, ই ই ফর এক্সটেন্ড, ই প্রেস করে দেখেন এই এক্সটেন্ড চলে আসছে, আমি এখান থেকে এক্সটেন্ডে ক্লিক করে দিলাম। ওকে দেখেন এক্সটেন্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার কিন্তু একটা কিন্তু হচ্ছে মার্ক প্রদর্শন হয়েছে। এখন এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে, আমি এটাকে আমার হচ্ছে আমি কত দূর পর্যন্ত এক্সটেন্ড করব, কত হাইট পর্যন্ত, আমি দিলাম হচ্ছে 15 ফিট, দিয়ে হচ্ছে ইন্টার দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু 15 ফিট হাইটের কিন্তু আমার কিন্তু ওয়াল মেক করা কিন্তু হয়ে গেছে। দেখছেন কতটা ইজি একটা ওয়াল মেক করা। ওকে সো এরপরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুনরায় আমাকে লাইন নিতে হবে। পুনরায় লাইন নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে এখন সিলেক্ট করতে হবে এই জায়গা থেকে, এইভাবে আমার যেখানে যেখানে আমার লাইন আছে সেখান থেকে আমি কি করব, ক্লিক করে দিব। আশা করি আপনারা এগুলো করতে পারবেন। আমি জাস্ট এগুলো কি করব, যদি কোথাও ভুল হয় তাহলে আপনি ব্যাক স্পেস চাপবেন, ব্যাক স্পেস প্রেস করার পর আপনারা সেটাকে পুনরায় ঠিক করে নেবেন, দিয়ে আমরা আপনারা পুনরায় এগুলোকে আপনারা ক্লিক করবেন। সো আশা করি আপনারা এগুলো করতে পারবেন। এভাবে আমি জাস্ট কি করব, ওকে দেখছেন কতটা ইজি, দেখেন এখানে জাস্ট আমি ক্লিক করে দিব। আচ্ছা এখানে এখানে উইন্ডোজ এখানে ক্লিক করতে হবে, এখানে একটা উইন্ডোজ এখানে ক্লিক করে দিতে হবে। এটা আমি এরপরে ইচ্ছা করলে কিন্তু আমি এখান থেকে চলে আসতে পারবো, আমি আর যাবো না ওইদিকে, অল্প অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে এরপরে হচ্ছে এই জায়গাতে আমি কি করবো, এটা ক্লিক করে দেবো, ইয়েস ওকে। এরপর পুনরায় আমাকে মডিফাই যেতে হবে, এখান থেকে মডিফাই লিস্টে ই ই ফর এক্সট্রুড, এক্সট্রুড তারপরে ক্লিক। ওকে দেখেন মজার ব্যাপার হচ্ছে আমি এক্সট্রুড আমার একবার যদি হাইট দিয়ে দেখি সেই হাইট আমাকে পুনরায় আর দিতে হচ্ছে না। আমি কিন্তু এখানে 15 ফিট, দ্যাট মিনস 180 ইঞ্চি আমি এখানে দিয়ে রাখছিলাম, 180 সেটা আমরা কিন্তু অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এরপর আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে পুনরায় অঙ্কন করতে হবে। আমি এখান থেকে পুনরায় লাইন কমান্ড নিব, আমি পুনরায় অঙ্কন করবো, এখান থেকে জাস্ট প্রেস করব। ঠিক আছে আপনারা এভাবে কি করবেন, এগুলো আপনারা করে নেবেন, পারবেন না আসলে এভাবে সুন্দরভাবে এগুলো করবেন, যদি কোনো সমস্যা পড়ে আমাকে বলবেন। জাস্ট লাইন কমান্ডের সাহায্যে আমি এটা আমি খুব সহজেই করতে পারবো। এরপরে আমাকে যেতে হবে এইভাবে, আচ্ছা আমি চাইলে আমি কিন্তু অত দূর না যেয়ে আমি কিন্তু এখান থেকে চলে আসতে পারি, এখান থেকে আমি অত দূর যাবো না, আমি এদিক থেকে অল্প অল্প করে অঙ্কন করলাম, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে। এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা উইন্ডো আছে এখানে ক্লিক করে দিব, ভুল হয়ে গেলে ব্যাক স্পেস ক্লিক করবেন এখান থেকে এই জায়গাতে। ওকে সো আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন, এখান থেকে আমি এভাবে ক্লিক করে দিব। ওকে সো আশা করি আপনারা এগুলো পারবেন, জাস্ট প্রথম অবস্থায় একটু সমস্যায় পড়বেন, একটু বেশিবার প্র্যাকটিস করার পরে আপনারা এগুলো খুব সহজে করতে পারবেন, দেন ইয়েস। এরপরে পুনরায় আপনারা মডিফাই যাওয়ার পরে মডিফাই লিস্ট এখান থেকে ই প্রেস করবেন, ইতে এক্সট্রুডে ক্লিক করে দেবেন, তাহলে এটা ওয়াল মেক করা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন এরপরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এখানে পুনরায় আমাদের আবার আবার আমাদের লাইন নিতে হবে, লাইন নেওয়ার পরে
আমি কিন্তু এটা কিন্তু 5 মিনিটে কিন্তু করতে পারতাম, একবারে একটা লাইন নিয়ে আমি একবারে করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি স্লোলি আকারে করতেছি। যদিও ভিডিওটা একটু লং হচ্ছে, যাতে করে আপনারা বুঝতে পারেন, একদিন আমি বারবার করতেছি যাতে করে আপনাদের প্র্যাকটিস হয়। ওকে, আপনারা এইভাবে করে নেবেন, প্রাথমিক অবস্থায় স্লোলি আকারে করবেন, দেন এখান থেকে এই জায়গাতে। ওকে, দেন ইয়েস, দেন হচ্ছে মডিফাই, দেন মডিফাই লিস্ট ই, তারপর হচ্ছে এক্সট্রুড। ওকে, এরপরে দেখ আসি আমরা এই জায়গাতে, তাই না? আচ্ছা, এখানে আসার পরে লাইন আপনি ক্লিক করে দিলেন, এখান থেকে লিবেন, এটা এখানে ক্লিক করে দিলেন, এরপর এখানে উইন্ডো আছে, এখানে উইন্ডো আছে, এখানে ডোর আছে, এখানে ডোরের পয়েন্ট, এখানে উইন্ডো, এখানে হচ্ছে উইন্ডোর শেষ পয়েন্ট, এখানে এখানে ক্লিক করে দিবেন, তারপরে হচ্ছে এখানে এখানে একটা দিবেন ক্লিক, এখানে এখানে। ওকে, এরপর আসবেন হচ্ছে এই জায়গাতে, তারপরে আপনাদের এখানে একবারে এই কর্নারে ক্লিক করে দিবেন একটা, আর একটা এই জায়গাতে, ইয়েস, দেন হচ্ছে মডিফাই এক্সট্রুড। আশা করি আপনারা দেখেন খুব সহজে কিন্তু আমরা কিন্তু মেক করে দিলাম উইন্ডো ওয়াল। এরপরে দেখেন আমার এখানে একটা উইন্ডো আছে, এটা আমি ইচ্ছে করে লাইন মাধ্যমে করতে পারবো। আমি আপনাদের যেহেতু লাইন আকারে দেখিয়েছি, এখন আমি আপনার রেক্টাঙ্গুলার দেখাবো। দেখেন এই জাস্ট রেক্টাঙ্গুলার ক্লিক করে দিলেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনার এখান থেকে কি করবে বলেন তো, এখান থেকে দেখেন যদি স্টার্ট নিউ শেপে ক্লিক করেন, তাহলে আপনাকে প্রতিবার একটা করে রেক্টাঙ্গুলার ক্লিক করতে হবে। আপনি এটা এটা যদি উঠাই দেন তাহলেও হবে, আবার না উঠা দিলেও হবে, এটার পার্থক্য আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন আপনারা এখানে ক্লিক করলেন, এখান থেকে ক্লিক করা আছে, এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন, ড্র্যাগ করে আপনারা এ প্রান্তে নিয়ে যাবেন, দেওয়ার পর এখান থেকে কি করবেন অনুরূপ ভাবে এক্সিট করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি যদি পুনরায় যদি রেক্টাঙ্গুলার নিতে চাই, তাহলে কিন্তু আমাকে পুনরায় আবার কি করতে হচ্ছে, আবার আমাকে রেক্টাঙ্গুলার ক্লিক করতে হচ্ছে, তাই না? রেক্টাঙ্গুলার ক্লিক করে আমাকে এটা সিলেক্ট করে ড্র্যাগ করতে হচ্ছে, দেন আমাকে এটা মডিফাই করতে হচ্ছে। দ্যাট মিনস আমি যদি আবার যদি রেক্টাঙ্গুলার নিতে চাই, তাহলে আমাকে আবার রেক্টাঙ্গুলার সিলেক্ট করতে হচ্ছে। এটা কিছুটা বোরিং টাইপের, আপনাকে আপনার সময়টা একটু বেশি লাগবে, সেজন্য আপনাকে জাস্ট রেক্টাঙ্গুলার ক্লিক করতে হবে একটা। ক্লিক করার পরে আপনি এখান থেকে স্টার্ট নিউ একটা ক্লিক করে দিবেন, আপনাকে আর কিন্তু রেক্টাঙ্গুলার ক্লিক করতে হবে না বারে বারে। দেখেন আপনি একবারে সবগুলা করে নেবেন, ওকে, এভাবে আমি সবগুলো একবারে আমার করে নিব, করে নেওয়ার পরে আমি একবারে এগুলোকে এক্সট্রুড করে দিব। ওকে, আপনারা এইভাবে কাজ করতে পারবেন। এরপর আমি একবার কি করব, এক্সট্রুড আমার, দেখেন তাহলে কিন্তু একবারে আমার কিন্তু উইন্ডো ওয়াল মেক কিন্তু কমপ্লিট। তাহলে আমার কিন্তু আমার যে এই গ্রাউন্ড ফ্লোর রয়েছে, এই গ্রাউন্ড ফ্লোরের যে আমার ওয়াল মেক তৈরির প্রসেসটা কিন্তু আমার কিন্তু শেষ। এরপরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এগুলোর কালার আমাকে কম্বিনেশন করতে হবে। সো দেখেন এরপরে আমার যেটা সেকেন্ডলি যেটা কাজ, সেটা হচ্ছে আমাকে এখান থেকে রেন্ডার যেতে হবে। রেন্ডার আমি প্রথমে দেখেন ম্যাটেরিয়ালস এখন প্রয়োগ করবো, ম্যাটেরিয়ালস প্রয়োগ করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, জাস্ট কিবোর্ড থেকে এম, ওকে, অথবা আপনি এখান থেকে ম্যাটেরিয়াল, দেখেন এখান থেকে ম্যাটেরিয়াল, হ্যাঁ এই যে ম্যাটেরিয়াল এডিটর, আপনি যদি ম্যাটেরিয়াল এডিটর ক্লিক করতে পারেন, এখানে আপনি ক্লিক করে ম্যাটেরিয়াল এডিটর ক্লিক করলে আপনাদের একটা ম্যাটেরিয়ালের বক্স চলে আসবে, অথবা আপনি যদি এটা যদি কিবোর্ড থেকে নিয়ে আসতে চান, জাস্ট এম প্রেস করুন, এম ফর ম্যাটেরিয়ালস। এখানে আপনি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ভিড়ে কিন্তু সেট আপ দেওয়া নাই। আমি যদি স্ট্যান্ডার্ডাইজ যাই, যাওয়ার পরে আমি যদি এখানে দেখি আমার ভিড়ে আমার এখানে আছে কিনা, দেখেন এখানে আপনারা কিন্তু ভিড়ে কিন্তু পাচ্ছেন না, পাবেন, কারণ আমার ভিড়ে যে সেট আপ করতো সেটা আমার সেট আপ করা নাই। সেজন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিড়েটা সেট আপ করে নিতে হবে। সেটার জন্য রেন্ডার, রেন্ডার থেকে রেন্ডার সেট আপে আমাকে ক্লিক করতে হবে। ওকে, রেন্ডার থেকে রেন্ডার সেট আপে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনার জাস্ট এখানে একটা ফাঁকা জায়গাতে রাখবেন, রাখার পরে কিবোর্ড থেকে রাইট বাটনে ক্লিক করবে, এখান থেকে অ্যাসাইন রেন্ডার। এরপরে আপনাকে যেটা করতে হবে, দেখেন প্রোডাক্ট ডিফল্ট স্কেলার রেন্ডারিং, এখানে এই অংশটা আপনাকে চয়েস রেন্ডার এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আপনাকে কি করতে হবে
ভিড়ে অ্যাডভান্স, অবশ্যই ভিড়ে অ্যাডভান্স, ভিড়ে আর্টিনা, ভিড়ে অ্যাডভান্স আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে ওকে করতে হবে। এখন আমি যদি ম্যাটেরিয়াল এডিটরে যাই, যাওয়ার পরে আমি যদি স্ট্যান্ডার্ড ক্লিক করি, দেখেন আমার এখানে ভিড়েটা চলে আসছে। এই ভিড়েটা ক্লিক করব, করার পরে এখান থেকে ভিড়ে এমটিএল এ ক্লিক, দেন হচ্ছে ওকে। তাহলে এখন দেখেন আমার এই ম্যাটেরিয়ালে কিন্তু ভিড়েটা চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু না, এখানে স্ট্যান্ডার্ড হয়ে আছে। সো এখানে আমি কিভাবে নিয়ে আসবো, আমি পুনরায় সেভাবে নিয়ে আসতে পারি, অথবা আমি জাস্ট এটাকে ক্লিক করলাম এবং এখানে ড্র্যাগ করে প্রেস করে দিলাম। দেখেন এটা আমার ভিড়ে হয়ে গেছে, জাস্ট এভাবে ক্লিক করব, ড্র্যাগ করে প্রেস, এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে প্রেস, ওকে। সো এভাবে আমি সবগুলো আমার ম্যাটেরিয়াল এডিটরকে আমি কি করবো, ভিড়েটা রূপান্তরিত করব। কারণ ভিড়ে ছাড়া কিন্তু আমরা যে আমাদের যে এক্সটেরিয়র যে লুকিং অথবা এক্সটেরিয়র যে লুকিং, সেটা কিন্তু আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের যে একটা প্রোডাক্ট, সেটা কিন্তু আমরা কিন্তু পাবো না। সেজন্য আমাকে অবশ্যই এগুলোকে ভিড়ে রেন্ডার দিতে হবে, তাহলে এটার ইমেজ কোয়ালিটি অনেকটা সুন্দর হবে, অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, ওকে। তো জাস্ট এভাবে আপনারা কি করবেন, এগুলোকে ভিড়েতে রূপান্তরিত করবেন, ওকে। আমার প্রায় শেষ হয়ে আসছে, আর দু একটা বাকি আছে। সো আপনারা এইভাবে কি করবেন, আপনারা যে যে ম্যাটেরিয়াল এডিটর আছে সেগুলোকে ভিড়েটা সফটওয়্যার করে নেবেন। অবশ্যই আপনাকে ভিড়ে কিন্তু ইনস্টল দিতে হবে, ভিড়ে ইনস্টল দেওয়া না থাকলে কিন্তু ভিড়ে কিন্তু সাপোর্ট খাবে না, ওকে। সো এরপর আমি জাস্ট এটা ক্লিক করলাম, এর নাম দিলাম হচ্ছে ওয়াল, ডিফল্ট না, এটার নাম দিলাম হচ্ছে ওয়াল, ওয়াল 111 দিলাম, এটার নাম হচ্ছে ওয়াল 111, ঠিক আছে। সো এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ক্লিক করব এগুলো, ঠিক আছে। এটা আমি সিলেক্ট করলাম, কারণ সবগুলো সিলেক্ট করার জন্য আমি এটাকে ক্লিক করলাম। আমি যদি এবার যদি এটাকে ক্লিক করে দেখেন, এটা কিন্তু থাকছে না, সেজন্য আমাকে এটা ক্লিক করলাম। এখন হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোলে প্রেস করলাম, প্রেস করার পরে আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ঠিক আছে। এইভাবে এখন দেখেন আমি সবগুলো ক্লিক করতে পারবো। এরপর হচ্ছে কি করবো, অ্যাসাইন্ড, আমার কিন্তু প্রত্যেকটাতে কিন্তু অ্যাসাইন করা শেষ। এরপরে আমি জাস্ট এখান থেকে মডিফাই থেকে এখানে যাব, যাওয়ার পরে এখানে আমি কি দেবো, প্লাক, দেন ওকে, ঠিক আছে। এরপর আরেকটা কাজ হচ্ছে, এখান থেকে রিয়েলিস্টিক আছে না, রিয়েলিস্টিক থেকে আমি কি করে দিবো, এজ করে দিব। তাহলে দেখেন আমার কিন্তু হচ্ছে যে প্রথম যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরের যে ওয়াল মেক, সেটা কিন্তু আমার কিন্তু শেষ, ওকে। সো এইভাবে আমরা কিন্তু এই প্রত্যেকটা প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আমরা কিন্তু ওয়াল মেক আমরা করতে পারবো। আপনারা যদি এই ভিডিওটা দু তিনবার বাসাতে প্র্যাকটিস করেন, করার পরে যদি আপনাদের অটোক্যাডে কোনো ফাইল তৈরি করা থাকে, আপনারা এই ফাইলটা নিতে পারেন, অথবা আপনাদের কোনো তৈরি করতে কোনো ফাইল যদি থাকে, আপনারা সেই ফাইলকে আপনারা এই এই প্রক্রিয়ায় আপনারা কি করতে পারবেন বলেন তো, ওয়াল মেক করতে পারবেন। যে কোনো অটোক্যাডের ফাইলকে আপনারা এই যে এইরকম প্রক্রিয়া আপনারা ওয়াল মেক করতে পারবেন। সো অ্যাটলিস্ট আপনারা আমার এই টিউটোরিয়ালে অন্তত শিখলেন কিভাবে ওয়াল মেক করতে হয়। যদিও যদি আপনারা বিগিনার লেভেলের হয়ে থাকেন, তাহলে এই ওয়াল মেক করতে আপনাদের বিভিন্ন প্রবলেমে ফেস করতে হবে। আপনারা জাস্ট ধৈর্য সহকারে এগুলো প্র্যাকটিস করেন, দেখবেন কয়েকদিন প্র্যাকটিস করলে আপনারা এগুলো খুব সহজে করতে পারবেন, ওকে। সো প্রথম অবস্থায় যে কোনো কাজ করতে গেলে আপনাকে একটু বোরিং লাগবে, আপনাদের বিভিন্ন সমস্যা হবে, এটা এটা ন্যাচারাল। আপনি জাস্ট প্র্যাকটিস করেন, এটার পিছনে লেগে থাকেন, দেখবেন যে কয়েকদিন পরে এগুলো একদম খুব ইজি হয়ে যাচ্ছে, তাই না, একদম ইজি। সো এই জন্য সো আপনারা অবশ্যই এগুলো ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সো এখন আপনি দেখেন এটাকে আমি সেভ করব, সেভ করব আমি কিভাবে, আমি জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে হোম মেনু আসার পরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমি এখানে নাম দিলাম হচ্ছে 3D Max প্রজেক্ট ফর ইউটিউব, ওকে, ফর ইউটিউব। এবার আমি ডেস্কটপে রাখলাম, যদিও ডেস্কটপে রাখাটা ঠিক না, জাস্ট ডেস্কটপে রাখলাম যাতে আমি খুব সহজেই খুঁজে পেতে পারি। এরপর আমি এটাকে সেভ দিলাম, দেখেন সেভ দেওয়ার পরে এখানে দেখেন আমার যে আমাদের টাইটেল বার ছিল, আমি আপনাদের গতকাল বলছিলাম গত টিউটোরিয়ালে যে এটা হচ্ছে, দেখেন টাইটেল বারে কিন্তু এখন আমি যে নামে সেভ করলাম আমার সেই নামটা প্রদর্শিত হচ্ছে, 3D Max প্রজেক্ট ফর ইউটিউব, ওকে। সো আশা করি আপনারা এখান থেকে শিখলেন কিভাবে আপনারা হচ্ছে ওয়াল মেক করতে পারেন একটা ফাইলকে ইম্পোর্ট করার পরে, এবং কিভাবে আপনারা ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন। যদিও আমি এখানে ম্যাটেরিয়াল ইউজ করি না, জাস্ট আমি একটা কালার ইউজ করছি, এখন পরবর্তীতে গ্রাজুয়ালি শেখাবো এবং কিভাবে আপনারা ভিড়িয়া সফটওয়্যারটাকে
অ্যাক্টিভ করতে হয় সেটা আপনারা শিখলেন এবং কিভাবে সেভ করতে হয় সেগুলো আপনারা শিখলেন। জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিভাবে ওয়াল মেক করতে হয় এই বিষয়টা আপনারা অন্তত শিখলেন। পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের পরবর্তীতে আবারও প্র্যাকটিস করাবো, ডোন্ট ওরি। সো দ্যাটস ফর টুডে। আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ। এবং শেষে একটা কথা হচ্ছে, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো সমস্যা, যদি কোনো ইনকোয়ারি কোশ্চেন থাকে থাকে প্লিজ আস্ক মি এনি কোশ্চেন এনি টাইম। ওকে, আই উইল ট্রাই টু অ্যান্সার অল দিস কোশ্চেন। সো দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ।